I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the back. Back to our channel. আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালে তো দেখালাম আমি মাছকে লালন টিকা মাছ করছিল, তো মায়ের রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 9:45। টিফিন বানানোও মায়ের হয়ে গেছে, মা আজকে সকালবেলা করেছে রুটি আর আলু ভাজা টিফিনের জন্য। আর এই রুটি আলু ভাজা জিনিসটা আমি খুব ভালো খাই, যদিও আমি রুটি খাই না। সকালবেলা দেখেইছো বাড়িতে একদিন আমি পরোটা খেয়ে নিয়েছিলাম লোভে পড়ে, আজকেও লোভে পড়ে আলু ভাজার রুটি খাবো। তো দুপুরবেলা কি হবে আমি জানি না, যাই হোক না কেন দুপুরেরটা দুপুরে দেখা যাবে, যেটা ভালো খাবো সেটা খেয়ে নেবো আগে। তো এই আর মা তো দেখালে আমি রান্না করেছি, আর পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছে আর পটল পোস্ত রান্না করেছে, যদিও দুপুরবেলা খাওয়ার সময় তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আজকে মা আর আমি একটু বিরাটি যাওয়ার প্ল্যান করছি আর কি, মায়ের একটু কাজ আছে, কালকেও যেতে হবে, কালকে আবার আমার একটা কাজ আছে, তো সবটা মিলিয়ে কালকে গেলেও হতো। তো বাট এখনো দেখছি 9:15 বাজে, এখনো রোদ ওঠেনি, সেভাবে রোদ যদি না ওঠে তাহলে আজকে মায়ের কাজটা করে আসবো আর কালকে আমারটা করবো। কারণ কি বলতো, কালকে যদি দুটো করতে যাই, যদি মায়ের কাজটাতে বেশি দেরি হয়ে যায় তাহলে না খুব প্রবলেম হয়ে যাবে, কারণ আমার কাজটাতে একটু টাইম লাগবে এই আর কি। তো এই 9:15 বাজে, মা এখন স্নান দান করে ঠাকুর পুজো দেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি, রোদটা না উঠেছে, তবে অন্য দিনের তুলনায় একটু কমই মনে হচ্ছে। যাই হোক রেডি হয়ে গেছি, এখন পাক্কা 12:00 বাজে, মা আর আমি বেরোলাম, একটু কাজ আছে তো ওগুলো করে আসি। দেখতে পাচ্ছ এটা প্রচন্ড ব্যথা করছে জানো তো। তো মা তালাটা দিতেই তো আমি একটু ছাওয়ায় দাঁড়িয়ে রেস্ট নিই আর কি, রেস্ট নিই বলছি ছাওয়ায় দাঁড়িয়ে নিই, ওপরে নারকেল গাছটা আছে তো বেশ ভালো লাগছে তাই দাঁড়াতে। তো যাবো এবার আস্তে আস্তে। এই বিরাটিতে তো চলে এসেছে বুঝতে পারছো, তবে ভাবছো তো আমি একা কেন, একা নই, মা মায়ের কাজটা করার জন্য অলরেডি ব্যাংকে পৌঁছে গেছে, আমি বাবার একটা কাজ করছিলাম। তো এবার যাচ্ছি ব্যাংকের দিকে, আজকে বৃহস্পতিবার তো এই জায়গাটায় সুন্দর সুন্দর গেঞ্জি বেশ মার্কেটে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, cause my reality is your reality, no. ভাত আর পটল পোস্ত ডালটা মা ভুলবশতই পাতে ঢেলে দিয়েছে, এদিকে দেখো বাটিটা রয়ে গেছে পাশে। আর মা আর আমি না দুজনেই নিচে খেতে বসলাম, তার কারণটা হচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগে পটল পোস্ত এখানে আর মাছ এখানে। তো চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, 2:30 বাজতে যায় প্রায়। সেই দুপুরবেলা খেতে বসে তোমাদের সাথে কথা হয়েছিলো, তারপরে আর কথাই হয়নি, কারণ তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর বাইরে বেরিয়ে গেছিলাম, একটু রাস্তা হাঁটাহাঁটি করছিলাম, মা আমি কাকিরা জেঠিরা তারপর বৌদির মেয়েটাকে নিয়ে অনেকক্ষণ ছিলাম, এসবই করছিলাম, তাই আর কথা হয়নি আর কি। আর এখন রেডি হবো, আবার যাবো একটু কাকি বাড়িতে, ওখানে যাবো, বঙ্কিম পার্কে সামনেই আছে তো ওখানে যাবো, দেখা যাক আগে রেডি তো হই। ভয়েসটা কতটা ক্লিয়ার আসবে আমার ঠিক জানা নেই, ওপরে ভঁ ভঁ করে মাথার ওপর ফ্যানটা চলছে, কাকি বাড়ি থেকে এসেও গেছে, এখন বাজে 8:30। এখন মা একটু রাতের তরকারি টরকারিগুলো করবে, তারপর কালকের জন্য সবজি কেটে রাখবে, যেহেতু বাবা তাড়াতাড়ি সকালে বেরিয়ে যায় তাই জন্য তো কেটে রাখতেই হবে। আজকে দেখতেই পেলে সারাটা দিন বেশ ভালো ঘুরে ঘুরে আমি কাটিয়ে দিয়েছি, কালকেও সেরকমই কিছু একটা হবে, কালকেও যেতে হবে একটু বিরাটি, আমার কিছু কাজ আছে তো সেগুলো করব। তো আজকে একটা ছোট ব্লগই যাচ্ছে, কারণ আজকের ভিউজটাও খুব একটা ভালো হয়েছে এরকম কিছু নয়,
আর আমি না রাতে আজকে ভাতই খাবো, তার একটা কারণ আছে। মাছটা রান্না করেছিল দুপুরে, এত ভালো খেয়েছি, তো মাছ রয়ে গেছে, তো ভাতও রয়ে গেছে। তাই মাকে বলেছি, মা ভাতটা নিয়ে খুব টেনশন করছিল আর কি, ফ্রিজে রাখতে হবে, কালকে আবার কি করতে হবে। তাই মাকে বললাম, তোমাকে অত টেনশন নিতে হবে না, মাছটা এতটাই ভালো হয়েছে। মাকে বলছি যে আমি রাতে ভাতই খেয়ে নেবো, অসুবিধে কিছু নেই, একদমই তো ভাত খাওয়াই যায় রাতে, তো ওটাই করবো আর কি। তো চলো, আজকের ব্লগটা আমি ছোটোই দিচ্ছি, বেশি বড় দিচ্ছি না, জানি না কেন ভিউজটা একটু আপডাউন করছে। আবারও আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। তো চলো, আমার মা এখানে দাঁড়িয়ে রয়েছে আমি ব্লগ বানাচ্ছি বলে। তো এবার হ্যাঁ, যাই হোক, নতুন কোনো বন্ধু যদি আজকে চ্যানেলে এসে থাকো, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো, আমার চ্যানেলে আছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, গুড নাইট। আর দেখা যাক, ওকে বলি ও বাড়িতে, ও যদি একটু ভিডিও বানিয়ে আমাকে দিতে পারে, তাহলে সেই ক্লিপটা আমি এটার পর অ্যাড করে দেবো। ওর ওপরেই নির্ভর করছে, আমি বলতে পারছি না যে আমি দিতে পারবোই কিনা। I'm all the sins that you can't confess, I'm just your ghost.